রাজনীতিকে শাসন ব্যবস্থা সুশৃঙ্খলিত করব, শাসন ব্যবস্থার স্বচ্ছতা আর পবিত্রতায় এখন সুস্থ নিকা সমাজ প্রতিষ্ঠা। প্রথম আমি সতর্ক হব লাগিছিল যে আমি রাজনীতিক সাংবাদিকতার মুক্ত গতিকে সরকারের প্রথম লক্ষ্য তো এই হব নালাগে যে সাংবাদিকতা করা শিক্ষক সকলক চাকরি পা খেদিলেই শিক্ষা ক্ষেত্রখনের উন্নতি হব বা সংবাদ ক্ষেত্রখনের উন্নতি হব, বরং সরকারে এই দায়িত্বটোহে প্রথম পালন করা উচিত আছিল বলে মই ভাবু যে যিসকল সাংবাদিকে গ্রামাঞ্চলের বিশেষ সাংবাদিক সকলে সংবাদ গোষ্ঠীর পর প্রাপ্য দরমহা দা দরমহা সা সুবিধা পোৱা নাই সেই নিশ্চিত করা সরকারের একটা দায়িত্ব আছিল। কেন্দ্রীয় সরকারে সদায় দরমহা আয়োগ গঠন করে, দরমহা আয়োগের অনুমোদনালয় অনুমোদন গ্রহণ করে, কিন্তু সেয়া কার্যকরী করার কারণে কোনো দিন কাম নকরে। অসমত দুই এখন সংবাদপত্রের বাইরে বাকি সাংবাদিক সকলে গ্রামাঞ্চলের সাংবাদিক সকলে একো পয়সাই নাপায়, কোনো সা সুবিধাই নাপায়, বরং তেওঁলোকে ঘরের পর পয়সা নি তামোল বেছি মরাপাত বেছি ফ্যাক্স কৰিব লাগে। তেনে অবস্থাত তেওঁলোকে এটো দ্বিতীয় সুবিধা লৈছে বুলি পেলায় বৃত্তিগত যি নীতি বিধি চাকরি বিধি সেই চাকরি বিধি প্রণয়ন প্রবর্তন করার নামত বলবৎ করার নামত সাংবাদিক সকলক আক্রোশমূলকভাবে চাকরি পা খেদার যে মানসিকতা সেই মানসিকতা দেখুৱা অনুচিত।